নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এইবার থেকে স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বছর শেষে বা পরীক্ষা শেষে শুধুমাত্র একটি পাতার একটি প্রোগ্রেস রিপোর্ট হাতে ধরিয়ে দেওয়া নয়, আসছে আরো বড় কিছু। সেটি কি, সেই নিয়েই এখন আমি আলোচনা করব। সেটি হচ্ছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, একটি 36 পাতার বই। এই যে 36 পাতার বই, তাতে কি কি থাকবে সেটি আপনাদের সামনে এখন আমি তুলে ধরব এবং কেনই বা এটা চালু করা হলো সেই বিষয়েও আলোচনা করব। এরপরে যদি মনে হয় যে এইটি কিভাবে ফিল আপ করতে হবে সেটিও আমি আপনাদেরকে দেখাবো। জানি আপনারা পারবেন, তা সত্ত্বেও যদি কোনো ধন্দ থেকে থাকে সেটা আমি দূর করার চেষ্টা করব। তো তার আগে বলি যে এই হোলিস্টিক রিপোর্ট কার্ড কি। হোলিস্টিক রিপোর্ট কার্ড একটি সার্বিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, অর্থাৎ একটি বাচ্চার সার্বিক যে উন্নতি সেটি বা অবনতি সেটি দেখানো হবে। তার বাচ্চাটির শুধুমাত্র স্কুল পারফরমেন্স কি সেটি যেমন দেখা হবে, তেমনি তার বাড়ির পারফরমেন্স কেমন সেটিও দেখা হবে তার গার্জিয়ানদের সঙ্গে আলোচনা করেও। আর সেই প্রোগ্রেস কেমন সেটি তুলে ধরা হবে এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে। একটি 36 পাতার বই, এটি আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি পাতা উল্টে। আশা করি সমস্ত স্কুলে স্কুলে পৌঁছে গেছে এবং আপনারা দেখেছেন এটি। এটি চালু করা হয়েছে জাতীয় শিক্ষানীতির নীতি মেনে। জাতীয় শিক্ষানীতিতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে একটি বাচ্চার সমস্ত তথ্য এই একটিমাত্র পুস্তকে সাজানো থাকবে, যেন হাত বাড়ালেই সেই বাচ্চাটি সম্পর্কে সমস্ত তথ্য জানা যায়। শুধুমাত্র পড়াশোনায় সে কেমন করছে সেটি নয়, তার স্কুলের আচার আচরণ কেমন, বন্ধুদের সঙ্গে তার মেলামেশায় কেমন বা বন্ধুদের সঙ্গে তার সম্পর্ক কেমন, বাড়িতে তার বাবা মা ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন ইত্যাদিও কিন্তু উঠে আসবে। উঠে আসবে যে শিক্ষকদের সঙ্গে তার আচরণ কেমন, সে পড়াশোনায় কতটা মনোযোগী অমনোযোগী, সে পড়াশোনার বাইরে কতটা সে সাবলীল এবং কোন কোন জিনিস করতে সে ভালোবাসে, যেমন খেলাধুলা করতে ভালোবাসে নাকি গান বাজনা করতে ভালোবাসে নাকি ছবি আঁকতে ভালোবাসে ইত্যাদির দক্ষতাও কিন্তু সেখানে উঠে আসবে। অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পর পর তার যে এই তথ্যগুলো এই বইয়ের মধ্যে জুড়ে থাকবে সেটি কিন্তু আলাদা করে খুঁজতে হবে না। এখানে ছেলে না মেয়ে, তার কোন ক্লাসে কত রোল নাম্বার ছিল, তার অনলাইনে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে কত আইডি নাম্বার ছিল সমস্তটাই কিন্তু উঠে আসবে। অর্থাৎ আইডি নাম্বার তো একটাই হবে, সেটি কিন্তু তোলা থাকবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। সে পারবিক পরীক্ষায় কেমন করলো, ক্লাস পরীক্ষায় কেমন করলো এবং সে টার্মিনাল পরীক্ষায় বা কেমন করলো সমস্ত উঠে আসবে। এবং তারপরে বিচার করা হবে যে ছেলেটির বা মেয়েটির অগ্রগতি হলো না অবনতি হলো, অগ্রগতি হলে আরও অগ্রগতি করা যায় কিভাবে সেটা দেখতে হবে, যেমন তেমনি অবনতি হলে কেন অবনতি হলো তা বিচার বিশ্লেষণ করে তার প্রতি মনোযোগ দেওয়া যায় কিভাবে সেটিও দেখতে হবে, যাতে তার উন্নতি ঘটে। তাহলে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো কিন্তু এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মধ্যেই লিপিবদ্ধ থাকবে। আর এই কারণেই জাতীয় শিক্ষানীতির নীতি মেনে এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু করা হয়েছে। এটিতে প্রত্যেক শ্রেণীর ক্লাস টিচারের যেমন সই থাকবে, তেমনি এইচএম এর সই থাকবে, তেমনি গার্জিয়ানেরও সই থাকবে। ফলে গার্জিয়ানও এটা কিন্তু জানবে যে আমার বাচ্চা
স্কুলে কেমন আচার আচরণ করে, সে প্রতিদিন ক্লাসে মনোযোগী না অমনোযোগী, বাড়িতে তার আচার আচরণের সঙ্গে স্কুলের আচার আচরণের পার্থক্য কতটা, এই সমস্ত কিছুই কিন্তু একটি গার্জিয়ানও জানতে পারবে, একটি টিচারও জানতে পারবে। ফলে সেই মতো বাচ্চাকে তুলে ধরা হবে। পাশাপাশি কোনো বাচ্চা যদি স্কুল ছুট হয়ে পড়ে, তার সম্পর্কে কিন্তু খোঁজ নিতেও খুব সহজ হবে, যে তথ্যগুলো একেবারেই হাতের কাছে থাকবে, কেন সে স্কুল ছুট হলো, কি কারণ, সেটিও কিন্তু উঠে আসবে। যে কেউ ড্রপ দিল একটা বছর, পরের বছর আবার এসে ভর্তি হলো, কেন সে এক বছর ড্রপ দিল বা ভর্তি হলো, কিংবা ড্রপ যাতে না দেয় সেই জন্য কি কি করণীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেটিও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে এক কথায় বলা যায় যে একটি বাচ্চার ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত তার দৈনন্দিন পঠন পাঠনের পাশাপাশি তার দৈনন্দিন আচার আচরণের একটি গ্রাফ অঙ্কিত হবে। সেই গ্রাফ কখনো ঊর্ধ্বমুখী নাকি কখনো নিম্নমুখী, এটাও কিন্তু এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মাধ্যমেই বিচার করা সম্ভব হবে দ্রুত। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।